হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে তোমাদের বলতে না বলতে আরেকটি নতুন ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কিন্তু হাজির হয়েছি তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ এ তোমাদের কিন্তু হেড কনস্টেবল পদে তোমাদের কিন্তু আবার দুটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তোমাদের রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল তোমাদের রেডিও মেকানিক্যাল পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো যোগ্যতা কী চাওয়া আছে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে কি পারবে না তো এ টু জেড তথ্য বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে এছাড়া আপনি তোমরা ভালোভাবে যেন আমি তোমাদেরকে কোনো রকমের ফেক ইনফরমেশন দিয়ে থাকি না অফিসিয়াল আপডেট পাই তারপর তোমাদেরকে আমি ইনফরমেশন দিই তাই তোমরা আমার কিন্তু ভিডিও সবসময় ভিডিও তোমরা দেখতে পাও না তো যখনই আমি নোটিফিকেশন পাই তারপর তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিই তো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিএসএর ওয়েবসাইটে আমি কিন্তু রয়েছি তোমাদের আজ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গ্রো কনস্টেবল তোমাদের সি পোস্ট নিয়োগ করবে হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড হেড কনস্টেবল রেডিও মেকানিক্যাল ভিউ ডিটেলসে ক্লিক করবে যাবতীয় তথ্য তোমরা ডাউনলোড করে নিতে পারবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রামের চ্যানেলে তোমরা কিন্তু নোটিফিকেশনটি পেয়ে যাবে তোমাদের লাস্ট ডেট কিন্তু তোমাদের বারোই মে পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার লাস্ট ডেট বারোই মে পর্যন্ত তো চলো আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই তোমাদের হাইট ওয়েট চেস্ট তোমাদের যোগ্যতা কি চাওয়া হয় অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড এটি হলো তার ফুল নোটিফিকেশন বিএসবি এর অফিসিয়াল একদম ফুল নোটিফিকেশন এটি কোনো রকমের ফেক ইনফরমেশন নয় তো অনলাইনে তোমাদের সিম্পলি তোমাদের কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের আবেদন কিন্তু কাল থেকে শুরু হয়ে গেছে তোমাদের বারোই মে পর্যন্ত লাস্ট ডেট রয়েছে এছাড়া ফ্রেন্ড এখানে তোমরা কিন্তু পার মান্থ তোমরা পে লেভেল ফোর অনুযায়ী তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তোমরা পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে তো তারপর তোমাদের কিন্তু ভ্যাকান্সি তোমরা এখানে দেখে নিতে পারবে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং হেড কনস্টেবল তোমরা রেডিও মেকানিক্যাল পোস্টে তোমরা কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি তোমরা দেখে নিতে পারবে দেখো পেন এই পোস্টটি কিন্তু খুব একটি ভালো পোস্ট রয়েছে তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলো এছাড়া তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে এবং দাদা দিদি থাকে অবশ্যই তাদের কিন্তু শেয়ার করে দাও এই ভিডিওটি তারাও যেন এই সুযোগটি পেয়ে যায় তো তোমাদের যে রিক্রুটমেন্ট তোমাদের প্রসেসটি রয়েছে প্রথমে কিন্তু ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট দিতে হবে তোমাদের রিটার্ন এক্সাম কিন্তু তোমাদের কিন্তু টেন্ডেটিভ ডেট তোমাদের বলা হয়েছে চারই জুন তোমাদের কিন্তু একটি এক্সাম হতে পারে তোমাদের কিন্তু এখানে টেন্ডেটিভ ডেট জানানো হয়েছে যদি তুমি রিটার্ন এক্সামে কোয়ালিফাই করতে পারো তারপর তোমাদের সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু পিএসটি এবং পিইটি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এই স্টেপে ক্লিয়ার করার পর তোমাদের থার্ড ফেজ কমপ্লিট করতে হবে থার্ড ফেজে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে মেডিকেল এক্সামে কোয়ালিফাই করার পর তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট তোমাদের পাবলিশ করা হবে এছাড়া তোমাদের যে ও এমআর সিটি যে এক্সামটি দিতে হবে টোটাল মার্ক তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে অনিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছো রেডিও অপারেটার তোমাদের যে টোটাল মার্ক এখানে দেওয়া রয়েছে আড়াইশো নম্বর মার্কস রিসিভ তোমাদের কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে এছাড়া আমি তোমাদেরকে সিলেবাসটি এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখো পাবেন সিলেবাসটি দেখার আগে তোমাদেরকে যোগ্যতা বলে দিই তোমাদের যোগ্যতা মিনিমাম চাচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা চা হয়েছে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই কলেজ পাস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকে অবশ্যই তোমাদের কিন্তু সায়েন্স শাখায় পাশ করতে হবে রেডিও হেড কনস্টেবল রেডিও অপারেটার পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স তোমাদের থাকতে হবে এবং ইউনিভার্সিটি থেকে তোমাদের যে কোনো স্টুডেন্ট থেকে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্ক্স নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে এছাড়া তোমাদের কিন্তু কিছু ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়েছে আইটিএটেড যদি তোমাদের থাকে থাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সফটওয়্যার জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ডাটা এন্ট্রি অপারেটার তোমাদের যদি এই সব ট্রেড সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমাদের হেড কনস্টেবল রেডিও মেকানিক্যাল পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই তোমাকে কিন্তু সায়েন্স টাকায় পাশ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে সঙ্গে তোমাদের কিন্তু কলেজ থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের কিন্তু পাশ থাকতে হবে এছাড়া বলেন এখানে তোমাদের সায়েন্স এছাড়া তোমাদের কিন্তু কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই সব পোস্টে তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমাদের বয়স যা হয়েছে আঠার থেকে পঁচিশ বছর তোমরা যদি ইউ আর ক্যাটাগরি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আঠারো থেকে আঠাশ বছর হয়ে থাকলে তোমরা ওবিসি এবং আঠারো থেকে তোমাদের তিরিশ বছরের মধ্যে যদি তোমরা হয়ে থাকো এস সি তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে ছেলেদের ক্ষেত্রে হাইট যাওয়া হয়েছে তোমরা অনিস্কিন তোমরা দেখতে পাচ্ছ একশো আটষট্টি সেন্টিমিটার তোমাদের ছেলেদের ক্ষেত্রে হাইট চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু ফিমেলদের ক্ষেত্রে হাইট চাওয়ানো হয়েছে এছাড়া ফ্রেন্ড তোমাদের চেস্ট ছেলেদের ক্ষেত্রে চা আছে পঁচাশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু ফোলাতে হবে টোটাল তোমাদের কিন্তু পঁচাশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার তোমাদের থাকতে হবে এবং পঁচাশি পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু ফোলাতে হবে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এছাড়া ফ্রেন্ড তোমাদের কিন্তু তোমাদের যে এলাকা রয়েছে তোমাদের জেনারেল এলাকা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে হাইট ওয়েস্টের চেষ্টে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে তোমার এক নজরে তোমাদের ফ্রেন্ড তোমাদের সিলেবাসটি এক নজরে তোমাদের দেখে নাও তোমাদের সময় কিন্তু থাকবে দুই ঘন্টা করে তোমরা সময় পেয়ে যাবে তোমাদের সেই সিলেবাসগুলি রয়েছে টোটাল তোমাদের চারটি সিলেবাস রয়েছে পার্ট ওয়ানে তোমাদের ফিজিক্স থাকতে চল্লিশটি কোশ্চিন থাকবে আশি নম্বরে থাকবে সেকেন্ড পার্টে তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স থাকবে চল্লিশ কুড়িটি কোশ্চিন চল্লিশ নম্বরের কেমিস্ট্রি থাকবে তোমাদের কিন্তু কুড়িটি কোশ্চিন চল্লিশ নম্বরের এবং ইংলিশ এবং জিকে মিলে তোমাদের কিন্তু কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের টোটাল তোমাদের কিন্তু দুইশো নম্বরে এক্সাম দিতে হবে এর মধ্যে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তারপর তোমরা কিন্তু তোমাদের যে সেকেন্ড ফেসে তোমরা কিন্তু পিএটি পিএচডিতে তোমরা ডাক পেয়ে যাবে দেখো ফ্রেন্ড তোমাদের যে রান কমপ্লিট করতে হবে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে যে তোমাদের ক্ষেত্রে যে রান কমপ্লিট করতে হবে সেটি এক নজরে তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রেন্ড তোমাদের যে ছেলেদের ক্ষেত্রে তোমাদের রান কমপ্লিট করতে হবে তোমাদের ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে সাড়ে ছয় মিনিটের মধ্যে লং জাম্প তোমাদের এগারো ফিট লাফাতে হবে হাই জাম্প তোমাদের সাড়ে তিন ফিট লাফাতে হবে তিনবার তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে এবং ফ্রেন্ড মহিলাদের ক্ষেত্রে তোমাদের যে হাইট তোমাদেরকে বলে দিয়েছি তোমাদের যে রান কমপ্লিট করতে হবে তোমাদের আটশো মিটার রান কমপ্লিট করতে হবে চার মিনিট তোমরা সময় পেয়ে যাবে নয় ফিট তোমাদের লং জাম্প লাফাতে হবে এবং তিন ফিট তোমাদের হাই জাম্প লাফাতে হবে তিনবার করে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে তো ফ্রেন্ড এটি ছিল তোমাদের জন্য ছোটো একটি আপডেট তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এবং তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমরা জানতে পারো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ